এখন আমি এসেছি মেরিন ড্রাইভ টুয়ার্ডস দীঘা। এটা দীঘা মোহনার পেছন অংশ, তো দীঘা মোহনার পিছনে দিকে মেরিন ড্রাইভ নতুন তৈরি হয়েছে। যে রাস্তাটা টুয়ার্ডস শঙ্করপুরের দিকে গেছে, এখানে বসার জন্য সিটেরও ব্যবস্থা হয়েছে। নৌকোগুলো মোহনার দিকে ঢুকছে, সব নৌকোতে ইলিশ মাছ আছে। যে ইলিশ মাছ আমরা এখানে খেতে পাই না, সব চলে যায় কলকাতা। আমাদের এখানে ভাই 1000 থেকে 1200 টাকা কেজি। আর এখানে লোকগুলো মাছ ধরছে, কি মাছ ধরছে তেলিয়া বলা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে দিনের বেলা। দেখো তেলিয়া বলা একটা ধরলেই 2 কোটি টাকা, তো সেই কারণে তারা চেষ্টাই চালিয়ে যাচ্ছে তেলিয়া বলা ধরার জন্য। মিলা কি তুমি যাও যাও তেলিয়া বলা ধরবে তো যাও। জাল ফেললে যা বা কাঁকড়া ধরবো, সব ফেলে দেবো। হ্যাঁ এখানে কিন্তু কাঁকড়া পাওয়া যাবে। হ্যাঁ কাঁকড়া আছে, আশেপাশে লাল কাঁকড়া আছে। ওই জলটা পেরিয়ে গেলে পাশে লাল কাঁকড়া দেখতে পাওয়া যাবে, সব বসে আছে। আমরা যে চরে গেছিলাম এখানে প্রচুর লাল কাঁকড়া আছে, কিন্তু তাদেরকে কেউ ডিস্টার্ব করা নেই, ফলে তারা বাইরে সুন্দর করে বসে আছে। দেখো কালো কালো লাগছে, আমাদের এখান থেকে কালো কালো লাগছে। নতুন একটা রাস্তা তৈরি হয়েছে, এই নতুন রাস্তা হয়েছে, পাশে প্ল্যান্টেশন হয়েছে, গাছটা লাগানো হচ্ছে। আর এদিক থেকে সূর্য অস্ত যাবে, এখন অস্ত যাবে, মেঘ তো পুরোপুরি একটা কালো মেঘ কস করছে। এখন বাজে কটা? বিকেল 5:30। আমরা দীঘা থেকে মেরিন ড্রাইভ ধরে শঙ্করপুর বিচে এসে পৌঁছেছি। এখন প্রায় সন্ধ্যের সময়, নির্জন বিচ শঙ্করপুর। যেহেতু বর্ষাকাল, সে কারণে সমুদ্রে ব্যাপক উত্তাল দেখতে পাচ্ছি এবং বেশ বড় বড় ঢেউও দেখতে পাচ্ছি। দেখে মনে খুব মনটা ভরে গেল। বিকালে এখানে এসে এই প্রাকৃতিক সৌন্দর্য বেশ উপভোগ করার মতো। আমরা এখানে কিছু সময় কাটালাম নির্জন সমুদ্রের ধারে ঢেউয়ের আওয়াজ শুনে।